28 অক্টোবরের মহাসমাবেশের পর বিএনপি অবরোধের স্বপ্ন ফাঁপা বেলুনের মতন চুপসে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কেউ অশান্তি করতে চাইলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 28 অক্টোবর বিএনপি অরাজকতা না করার ওয়াদা করলে সমাবেশের অনুমতি দেওয়া হবে। এদিকে 30 অক্টোবর রাজধানীতে জনসভা করার ঘোষণা দিয়েছে 14 দল। আরো জানাচ্ছেন নাজিব ফরাজি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। দলের সাধারণ সম্পাদক বলেন, 28 অক্টোবর সমাবেশকে ঘিরে বিএনপি নেতা কর্মীদের ঢাকায় জড়ো করছে ও অশান্তির উস্কানি দিচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ অশান্তি চায় না বলেই বিএনপি নির্বিঘ্নে দেশব্যাপী তাদের কর্মসূচি পালন করছে। আমরা চাইলে অশান্তি চাইলে বিএনপি নয়া পল্টনে এতগুলো সমাবেশ করতে পারত, প্রেস ক্লাবের সামনে এত সমাবেশ করেছেন। আমরা শান্তি না চাইলে আপনারা একটা সমাবেশ করতে পারতেন না। হাতিরঝিলে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল পাঠাগার ও মধুবাগ খেলার মাঠ উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, 28 অক্টোবর ঘিরে বিএনপি দেশকে অকার্যকর করার পায়তারা করছে। আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ তাদের মোকাবেলা করবে, অগ্নিসংযোগ করবেন কিংবা ঢাকা অচল করে দিবেন। ঢাকা অচল করে দিলে কি হবে? সেখানে আমাদেরও কিছু কর্তব্য থাকে। আমাদের নিরাপত্তা বাহিনী যে সদস্যরা আছেন তাদের কর্তব্য তারা পালন করবে। আর আমাদের আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক তিনিও বলছেন, তারাও এই ধরনের অরাজকতা করলে তারাও সেখানে দেখবেন, রাজনৈতিকভাবে তারাও দেখবেন। ইস্কাটনে 14 দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসায় জোটের বৈঠকে 30 অক্টোবর ঢাকায় জনসভা করার সিদ্ধান্ত হয়। 30 তারিখে জনসভা হবে ইনশাল্লাহ, এবং সেটা আমরা টেন্টেটিভ জায়গা স্টেডিয়াম গেট, যদি ওখানে আওয়ামী লীগ না করে, আওয়ামী লীগ করে তাহলে হয়তো আমরা স্থান পরিবর্তন করব, নাহলে আমাদের জায়গা ওখানে হবে। 14 দল সৃষ্টি হওয়ার পর আমরা আন্দোলন সংগ্রাম নির্বাচন সবসময় একসাথে করে এসেছি, এবং আগামীতেও এই 14 দল ভিত্তিকে একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করব। যে কোনো অরাজক পরিস্থিতি মোকাবেলায় 14 দল মাঠে থাকবে বলে জানান আমির হোসেন আমু। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা।